সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভলি বেঙ্গলি। আর একটা জার্নি নিয়ে তোমাদের সামনে আমি হাজির কুন্তল। তো এই হচ্ছে আমার চ্যানেল লাইভলি বেঙ্গলি। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম একটা ছোট্টখাটো ব্লগ শেয়ার করব। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন, ওইখানের তরফ থেকে একটা বুদ্ধ মূর্তি স্থাপনা করা হয়েছিল অনেক দিন আগে 2017 সালে। সেই জায়গাটাই আজকে ভিজিট করব। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। তো আবার সেই সেম রাস্তা দিয়ে যাব যেটা বালি হল্টের ওপর দিয়ে যেটা আসে, সেখান দিয়ে আমরা জয়পুর বাস স্ট্যান্ডের দিকে যাব আগে, তারপরে ওইখান থেকে নেক্সট জার্নি স্টার্ট হবে আমাদের। তো দাঁড়াও, একটু সাবধানে যেতে হবে রাস্তাটা দিয়ে। তো চলো যাওয়া যাক। তো সুন্দর একটা ওয়েদার, অ্যাকচুয়ালি এখন নভেম্বর, তো নভেম্বরের ওয়েদারটা সত্যি একদম মনোরম ওয়েদার। তো দারুণভাবে আমরা এনজয় করছি এই যে রাইডটাকে। তো যেমন কি জানো, অনেক দিন ধরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, বিকজ একটু অফিসের চাপও ছিল, ফিনান্সিয়াল সেক্টরে আছি তো অবভিয়াসলি চাপটা একটু বেশি ছিল। তো দ্যাটস ওয়াই কোনো ব্লগ কিংবা ভিডিও দেওয়া হয়নি আমার চ্যানেলে, প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ভিডিও দেওয়ার। আমি জানি তোমরা খুব মিস করেছো আমায়, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো হোপসো এবারে সপ্তাহে একটা করে ভিডিও আসবেই, আমি ডেফিনেটলি চেষ্টা করবই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক রাইডে। আজকে ওয়েদারটা সত্যি ব্যাপক, একটু একটু রোদ উঠেছে, এবার তো জাস্ট শীতকাল চলেই এলো, তো শীতকালে আরও বেশি করে রাইড করার চেষ্টা করব। বিকজ শীতকালটা হচ্ছে এমন একটা টাইম যেখানে দারুণভাবে আমি প্রত্যেকটা জায়গায় যাওয়া যেতে পারে। কালকেই গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছিলাম, তো সুন্দর দুটো মিরার লাগিয়েছি, সেটার ব্যাপারেও বলবো। চলো রাইডটা আগে যাওয়া যাক। এই সেই রাস্তা যেখানে অনেকবার এসেছি, বহুবার এসেছি। ডান দিকটায় চলে যাচ্ছে দিল্লি রোড, আর বাঁ দিকটায় চলে যাচ্ছে মুম্বাই রোড। তো এই হচ্ছে দুটো রোড। এই দেখো, এই হচ্ছে জাংশনটা, সোজা চলে যাচ্ছে ওইটা দিল্লি, এটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে কিংবা মুম্বাইয়ের দিকে, যাই বলো। NH6, তো আমরা NH6টাই ধরলাম। রাস্তাটা দেখতে পাচ্ছ ভালোই এদিককার, এই অ্যাঙ্গেলটা চরম লাগে, ব্যাপক অ্যাঙ্গেলটা লাগে। তো এটা হচ্ছে কোনা এক্সপ্রেস ওয়ে, একটু গেলেই তো 8.5 কিলোমিটার, মুম্বাই হচ্ছে 1973 কিলোমিটার। একদম স্মুথ রাস্তা, কোনো প্রবলেম হওয়ার কথা না, একদম স্ট্রেট রাস্তা। আর যেটা বলছিলাম, অনেক দিন ধরেই মিস করেছি তোমাদের, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, যেটার জন্য এক্সট্রিমলি সরি। আর যেটা আগেই বললাম, এবার থেকে প্রত্যেক উইকে চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার। চলো এখান থেকে এবার আমি সার্ভিস রোডটা ধরবো। সার্ভিস রোডটা ধরলাম, আজকে আমি একাই আছি, পেছনে কেউ বসে নেই, আজকে একাই রাইডে বেরিয়ে পড়েছি। যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, কারো যাওয়া হয় না, তো আমি ভাবলাম আমি একবার ঘুরে আসি একাই। তো শুনেছিলাম এই মূর্তিটা অনেক বড়, বাট সামনাসামনি কোনো দিন দেখিনি, তো আজকেই সেই জিনিসটা দেখতে চলেছি। একটু রাস্তাটা জিজ্ঞেস করে করে যেতে হবে, বিকজ আমারও কোনো আইডিয়া নেই। সার্ভিস রোডটা তো ধরে ফেলেছি, এবার চলে যাবো আই গ্যাস।
দেখতে পাচ্ছ এই হচ্ছে মোড়টা, এটা হচ্ছে জয়পুর বাস স্ট্যান্ড, আর সামনের দিক দিয়ে আমরা এই রাস্তাটা ধরব। আন্ডারপাস পড়বে আই গেস, হ্যাঁ ট্রেন লাইনের একটা আন্ডারপাস, ইয়েস এটা ক্রস করে আমরা যাব। রাস্তার অবস্থা খুব খারাপ, চলো সামনে ওই দাদুটাকে জিজ্ঞেস করি কোন দিকে হতে পারে। বলছিলাম কাকু ওই বুদ্ধর মূর্তিটা এই এই সোজা রাস্তাটা, ওকে সোজা গিয়ে একদম গায়েতে, ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। চলো দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু বলল সামনেই রাস্তাটা, তো স্ট্রেট ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা। বেশিক্ষণের রাস্তা না, অল্পই রাস্তা, দাদু বললো এখান থেকে হার্ডলি 2-3 মিনিট লাগবে। চলো দেখা যাক এই রাস্তাটা দিয়ে দেখতে পাই নাকি। হ্যাঁ ঠিকঠাক গলিতেই বেঁকেছি, আর সোজা গেলেই দেখা যাচ্ছে বড় মূর্তিটা। এই ছোটখাটো কুকুরগুলো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তো খুব একটা দূরে না, বাট একটা অসাধারণ জায়গা, জাস্ট ফাটাফাটি। চলো বাইকটা রাখি। সো গাইস ফাইনালি পৌঁছে গেলাম জায়গাটায়, একটু অল্পই রাস্তা আমাদের বালির থেকে, জাস্ট 15-20 মিনিটের রাস্তা। তো দেখতে পাচ্ছ আমার পেছনেই আছে একটা বড় বুদ্ধ মূর্তি, তো সেটাকে আমি ভিজিট করতে এলাম। তো একটা উপদেশ আমার মনে আসছে গৌতম বুদ্ধর, তো সেটা হচ্ছে যে একটা যে প্রদীপ দিয়ে তুমি মাল্টিপল প্রদীপ জ্বালাতে পারো, তো সেই প্রদীপের কখনও যে উজ্জ্বলতা থাকে সেটা কখনো কমে যায় না, বিকজ ওইটা শেয়ার করা হচ্ছে। তো দ্যাটস ওয়াই সেইভাবেই যদি হ্যাপিনেসটাকে তুমি সবার সাথে শেয়ার করো তো সেটা কখনো ফোরায় না, বরং বেড়ে যায়। তো এই এই উপদেশটা আমার এসে এখানে মনে হলো, তো এবার চলো দেখা যাক ভেতরে ঢুকে। হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তিটা, তো এটা অ্যাকচুয়ালি স্থাপনা হয়েছিল 2017 সালে আই গেস। চলো পুরো ভিউটা একবার নেওয়া যাক। আর ইনি যেটা দেখছেন আরিয়াপালা ভিক্ষুবি, তো ফাউন্ডার অফ বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিউজিয়াম ইনি ফাউন্ডার ছিলেন। আর দেখতে পাচ্ছ এটাকে ইনগরেট করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, আর সঙ্গে ছিলেন আমাদের প্রিয় রাজীব দা, মানে রাজীব ব্যানার্জি, তো এই দুজন মিলে করেছিলেন। আর কী সুন্দর একটা আর্কিটেকচার, দারুণভাবে তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা জিনিস। ওয়াকিং আওয়ার্স দেখতে পাচ্ছ যে ভিজিটিং আওয়ার্স 3টে থেকে 8টা, আর দর্শনীয় সময়ে 7টার থেকে 12টা, তো এই টাইমের মধ্যে তোমরা আসতে পারো। পেছন দিকটা অনেক বড়, আমরা যাব আগে একটু ভিজিট করে নিই আগে জায়গাটাকে। তো ব্যাপারটা হচ্ছে একদম নিরিবিলি জায়গা, দারুণ একটা এনভায়রনমেন্ট, দারুণ। আর এখানে গাড়ি নিয়ে যদি আসতে চাও তো ইজিলি আসতে পারবে, 4 চাকা 2 চাকা যাই বলো, বিকজ কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে আর বাইক পার্কিংয়েরও আছে। তো জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। তো দেখতে পাচ্ছ 45 ফিট লম্বা হবে নিয়ার অ্যাবাউট, তো এই হচ্ছে মূর্তিটা। চলো একটু ভেতরে ঢোকা যাক। সো গাইস দেখতে পাচ্ছ একদম আমি সিঁড়িটার ওপরে উঠে এসে একদম বুদ্ধের মূর্তির সামনেই দাঁড়িয়ে, অনেক বড়, জাস্ট অনেকটা বড়।
45 feet উঁচু, মানে বুঝতে পারছো কতটা ওপরে? তো অনেকটাই ওপরে এই বুদ্ধ মূর্তিটা। তো এসে বেশ ভালো লাগলো, বিকেলের দিকে তোমরা আসার চেষ্টা করো, বিকজ এখন অনেকটাই রোদ বেশি, তো দেখতে পাচ্ছ আমি ঘামছি। তো এই হচ্ছে ব্যাপার, দারুণ। মানে তোমরা যদি আসতে চাও ডাইরেক্টলি কলকাতা থেকে, তো ডোমজুরগামী যে কোনো বাসে এসে তোমরা নামবে হচ্ছে জয়পুর বাস স্টপে। জয়পুর বাস স্টপ থেকে বাঁ দিকে যে গলিটা আসবে সেটা দিয়ে থরলি তুমি যে কোনো টোটো কিংবা অটোওয়ালাকে বলবে আমি এই জায়গাটায় পৌঁছবো, বুদ্ধা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের যেই বড় বুদ্ধের মূর্তিটা আছে সেখানে পৌঁছাবো, তো সেখানে ইজিলি তোমাদের এনে দেবে। তো এই হচ্ছে পুরো রুট, একদম ইজি। আর বাইকে এলে তো একদমই সোজা, ডাইরেক্টলি ডানকুনি যে মোড়টা আছে গোল করে, যে গোল চাক্কারটা আছে ওইটা দিয়ে বাঁ দিকে এসে NH6টা ধরবে, তোমরা দিল্লি রোডের দিকে যাবে না। বাঁ দিক দুটো রাস্তা আছে, একটা NH6 একটা দিল্লি রোড, তো NH6টার দিকে তোমরা ধরবে। ধরে এসে কিছুটা গিয়েই বাঁ দিকে যে সার্ভিস রোডটা পড়বে সেটা দিয়ে সোজাই এসে দেখতে পাবে জয়পুর বাস স্টপ। তো ওইটা সাইড দিয়ে যেই রাস্তাটা যাচ্ছে স্ট্রেট যাবে, গেলেই যে কাউকে জিজ্ঞেস করবে এই বুদ্ধ মূর্তিটাতে আমি যাব, ইজিলি ডিরেকশন তোমরা পেয়ে যাবে। তো ডেসক্রিপশান লিঙ্কে আমি ম্যাপের লোকেশনটা দিয়ে দেবো, যেটাতে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই জায়গায় আসতে পারো। দারুণ একটা জায়গা, দারুণ হাওয়া দিচ্ছে, আর একটু ঠান্ডা পড়লে ব্যাপারটা পুরো জমে যাবে, বিকজ দারুণ একটা এনভায়রনমেন্ট, একদম শান্তপ্রিয় এনভায়রনমেন্ট। আর এই হচ্ছে টোটাল আমাদের সিনারিও। তো একটা দারুণ অনুভূতি হলো, আজকে সানডে, তো সানডেতে দেখতে পাচ্ছ বেশ একটা ভালো জায়গাতেই এলাম। এর আগে গুরুদ্বারে গেছিলাম, তো ওইটাও একটা দারুণ জায়গা ছিল, আর এই জায়গাটা তো জাস্ট অসাধারণ। তো তোমরা ইজিলি আসতে পারো, চলে আসো ফ্যামিলিকে নিয়েই। তো আই গেস আরেকবার আমি আসবো আমার ওয়াইফ আর ছেলেকে নিয়ে, তো অতি অবশ্যই একটা মাস্ট রেকমেন্ডেড জায়গা এই জায়গাটা। তো গাইস আমি একটা ভাইকে পেয়ে গেছি আজকে এখানেই, তো ভাইয়ের সাথে আমি আলাপ করাচ্ছি। তোমার নাম? দেবজিৎ নস্কর। তো ওনার, ওর সাথেই কথা হচ্ছিল, তো ও এখানেরই একটু কাছাকাছি বাড়ি ওর, তো এখানে এসেছিল, ওর অ্যাকচুয়ালি দাদার এখানে একটু কাজ আছে তাই জন্য এসেছিল। তো এসে ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগে জায়গাটাকে, তো তোমার কেমন লাগে জায়গাটাকে ভাই? খুব ভালো লাগে জায়গাটাকে, খুব ভালো লাগে। আর কতদিন, মানে এটা কতদিন হয়েছে অ্যাপ্রক্স? আমিও একদিন রাত্রিবেলা আসার চেষ্টা করবো জায়গাটাকে, তো এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো রাত্রিবেলা আশা করি আরো শান্ত প্রিয় জায়গাটা হয়ে ওঠে, অনেক লাইটিং হয়, ভালো দেখতে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তো চলো। সো গাইজ, যেটা দেখতে পাচ্ছ আমি একজন মঙ্কের সাথে কথা বললাম, উনি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিলেন, দাসপা অনেক কিছু জিজ্ঞেস করলাম আমি ব্যাপারটা নিয়ে। মেন যে ব্যাপারটা হচ্ছে যে সারাউন্ডিং লোকালিটি আছে এরা খুবই হেল্পফুল, বিকজ ওনাদের হেল্প ছাড়া এটা গড়ে তোলা সম্ভব হতো না। তো উনি সেটাই বললেন, থ্যাংক ইউ দিলেন গ্রামবাসীদের, যে ওদের সাপোর্ট ছাড়া এই জিনিসটা হতোই না। তো থ্যাংক ইউ টোটাল জয়পুর গ্রাম ভিলেজকে, যে এত সুন্দর একটা জিনিস দেখানোর জন্য আমাদের পর্যটকদের। তো একটু আউটস্কার্টে হয়ে গেছে বলে একটু লোকালিটি একটু কমে গেছে আসা, কিন্তু শীতকাল হলে ওনারা বলছেন আসে লোকজন। তো আরও বেশি বেশি করে লোকজন আসুন, জায়গাটাকে ফেমাস করে তুলুন। অতটাও ফেমাস হয়নি জায়গাটা, বিকজ অনেকেই জানেন না, ইভেন আমার বাড়ি বালিতে আছে তাতেই আমি জানতাম না যে এখানে একটা গড়ে তুলেছে। তো একটু পাবলিসিটি তোমরা করো, যারা ব্লগাররাও আসছো আমার মতন, তো একটু পাবলিসিটি করো জায়গাটা নিয়ে, যাতে আরও বেশি করে এটা একটা ট্যুরিস্ট প্লেস হয়ে উঠুক, আর তোমরা এসে এখানে এনজয় করো, একটা শান্তিপূর্ণ পরিবেশের একটা মজা নাও কিংবা আনন্দ নাও। তো এই হচ্ছে টোটাল আমার সিনারিও, দারুণ লাগলো কথা বলে। তো ওনারা যেটা বললেন, আরেকটা এদেরই বুদ্ধা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনেরই একটা বোধগয়াতে একটা রিক্লাইনিং বুদ্ধা হচ্ছে, যেটার উদ্বোধন প্রবাবলি এই ডিসেম্বরে। তো হোপসো ওই জায়গাটা গিয়েও আমি ভিজিট করে আসবো ডেফিনেটলি। এই জায়গাটা তো একটা অপূর্ব জায়গা লাগলো, দারুণ জায়গা লাগলো। তো হোপসো ওই জায়গাটা গিয়েও একবার ভিজিট করব এদের রিক্লাইনিং বুদ্ধার মূর্তিটা দেখার জন্যে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের, ব্লগটা দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে, একটা শান্তিপূর্ণ জায়গা। তো জয়পুর বিলে যেই
ঝিলটা আছে সেটাও একদিন এসে ঘুরবো আমরা, তার সাথে সাথে আরেকবার এইটাতে আসবো, বিকজ জিকো আর আমার ওয়াইফকে দুজনকেই দেখাবো এই জায়গাটা। দারুণ একটা জায়গা, দারুণ একটা লাগলো। আর এসে আমার মনে হলো জাস্ট আমি সিকিমে ঢুকে গেছি, বিকজ সিকিমে রুমটেক মনেস্ট্রি যেটা আছে ওইটাও দারুণ ফাটাফাটি, ওইটাও তো সুন্দর একটা জিনিস। আর মনেস্ট্রিগুলোই আমার ব্যাপক লাগে, মানে এদের এদের এই কালচারটা কিংবা যাই বলো খুবই ভালো লাগে এদের। কোনো আমি জিজ্ঞেস করলাম যে এইটা কি যে দালাই লামা আছে ওনাদের, তো ওনারা বললেন না বুদ্ধ ধর্মের দুটো মেনলি পার্ট হয়, তো ওই পার্টের মধ্যে এই একটা পার্ট হচ্ছে এদের আর একটা পার্ট হচ্ছে দালাই লামা। তো নামগুলো এক্স্যাক্টলি আমার ঠিকঠাক মনে পড়ছে না, সরি ফর দ্যাট। তো ওনারা বলছেন এটা দালাই লামার পার্ট না। তো আমি জিজ্ঞেস করলাম দুজনের মধ্যে কি তাহলে কোনো ক্যাচাল কিংবা পলিটিক্যাল কোনো ইস্যুস, তো বললেন না দুজনেই একদম সম্পর্ক সুন্দরভাবে থাকে, কোনো মতামত না, ধর্ম একটাই যেটা হচ্ছে বুদ্ধ ধর্ম। তো বুদ্ধ ধর্মেরই আলাদা দুটো পার্ট আছে, সেটার মধ্যেই এনাদের একটা পড়ে। তো এই হচ্ছে টোটাল সিনারিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই, ততক্ষণের জন্যে টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, টেল দেন টাটা।